আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু পরমাস ফুড বুক। আমার আজকের পর্বে আছে চিকেন ফাজিতা পিজা। থিক ক্রাস্টে কিভাবে পারফেক্ট চিজি পিজা বানাতে হয় সেটা বানিয়ে দেখাবো। পিজা খেতে কিন্তু আমরা সবাই খুব পছন্দ করি, আর এটা যদি বাড়িতে বানানো যায় তাহলে কিন্তু খুবই মজার হয়। আর পিজাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে। তো নিত্য নতুন রেসিপির আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন। এখানে আমি 1 কাপ পরিমাণে হালকা উষ্ণ গরম পানি নিয়েছি। এখন আমি অ্যাড করে দিচ্ছি 2 টিস্পুন পরিমাণে সুগার আর 1 টিস্পুন পরিমাণে ইস্ট। এখন এই মিশ্রণটাকে একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব, আর ইস্টটা যাতে অ্যাক্টিভ হয় একটা ঢাকনা বন্ধ করে দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। ফিরে এলাম 10 মিনিট পর। এখন ডোটা প্রিপেয়ার করে নেব, তার জন্য এখানে নিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা আর অ্যাড করে দেব 1 টিস্পুন পরিমাণে সল্ট। এখানে দেখুন ইস্টটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে। তো এখন আমি পানিটা ভালো করে একটু মিশিয়ে নেব আর অ্যাড করে দেব ময়দার মধ্যে। এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। একটু হাতে সময় নিয়ে ময়দাটাকে এইভাবে মাখতে হবে, তাহলে যতটা ভালো মাখতে পারবেন ডোটা কিন্তু ততটাই ভালো হবে। তো এখানে আমার একটু পানি রিকোয়ার আছে, তো আমি একটু সামান্য পরিমাণে পানি অ্যাড করেছি। তো আবার ওইভাবে আমি ভালো করে 5 থেকে 7 মিনিট মতো সময় নিয়ে ভালো করে ডোটাকে বানিয়ে নেব। ডোটাকে যদি এইভাবে মেখে মেখে ভালো করে পারফেক্টভাবে বানানো যায় তাহলে কিন্তু পিজার ক্রাস্টটা খুবই ভালো হয়। তো এখন আমি অ্যাড করে দেব 1 টিস্পুন পরিমাণে অয়েল। আবার একটু আমি এপাশ ওপাশ করে মেখে নেব। পিজা বানানোর ক্ষেত্রে কিন্তু ডোটা এইভাবে বানানো খুবই ইম্পর্টেন্ট, তাহলে কিন্তু পিজাটা সফট অ্যান্ড ফ্লাফি হয়। তো দেখুন এইভাবে যেমন হাতের মধ্যে রেখে আমি করছি ঠিক এমন করে করবেন। এখন এয়ারটাইট করে এইভাবে র্যাপ করে নিয়ে 2 ঘন্টার জন্য ডোটাকে রেস্টে রাখব। এখন চিকেনটাকে প্রিপেয়ার করে নেব। তো এখানে একটা প্যান নিয়েছি আর অ্যাড করে দিচ্ছি 1.5 টেবিল স্পুন পরিমাণে অয়েল। অয়েলটাকে একটু গরম হতে দেব। এখন অ্যাড করে দেব 150 গ্রাম বনলেস চিকেন, আর চিকেনগুলোকে আমি পাতলা পাতলা আর ছোট ছোট করে কেটে নিয়েছি। তো চিকেনগুলোকে 5 থেকে 6 মিনিটের মতো ফ্রাই করে নেব, যতক্ষণ পর্যন্ত চিকেনটা প্রপারলি হোয়াইট কালার না আসে। তো এখন আমি এইভাবে এপাশ ওপাশ করে নাড়তে থাকবো, আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাই টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। এখানে দেখুন চিকেনগুলো কিন্তু অনেকটাই সাদা হয়ে আসছে। তো এই পর্যায়ে আমি অ্যাড করে দেব 1 টিস্পুন পরিমাণে গার্লিক পাউডার আর অ্যাড করে দেব 1 টিস্পুন পরিমাণে সল্ট, 1 টিস্পুন পরিমাণে লঙ্কার গুঁড়ো আর 1 টিস্পুন পরিমাণে চিলি ফ্লেক্স, আর অ্যাড করছি 1 টিস্পুন পরিমাণে অরিগ্যানো আর অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে লেমন জুস। এখন এইগুলোকে ভালো করে চিকেনের সঙ্গে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর 1 থেকে 2 মিনিটের মতো কুক করতে থাকব। দারুণ একটা অ্যারোমা আসছে যেহেতু এখানে অরিগানো ইউজ করা হয়েছে। তো দেখুন এখানে কিন্তু চিকেনটা খুব ভালো করে কুকড হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি 1টা স্লাইস করা অনিয়ন। এখন অ্যাড করে দেব গ্রিন, ইয়েলো অ্যান্ড রেড কালারের ক্যাপসিকাম। আপনারা চাইলে আরও ভেজিটেবল এখানে ইউজ করতে পারেন, কিন্তু পিজার ক্ষেত্রে এগুলোই বেশি ইউজ করে। তো একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখানে কিন্তু ভেজিটেবলগুলোকে খুব বেশি কুক করব না, 1 থেকে 1.5 মিনিটের মতো সময় নিয়ে কুক করব। আর অ্যাড করে দিচ্ছি এখানে মাশরুম। মাশরুমগুলোকে আমি একটু সামান্য গরম পানিতে বয়েল করে নিয়েছি। এখন এখানে আমি অ্যাড করে দিয়েছি আর একটু ফ্রাই করে নেব। মাশরুমটা কিন্তু এখানে বয়েল না করে এমনিতে কাঁচাই অ্যাড করা যায়। ভেজিটেবলগুলো কিন্তু খুব বেশি কুকড হলে এখানে ভালো লাগবে না, যেহেতু আমি আবার পরে বেক করব। তো এখানে ভেজিটেবলগুলো রেডি হয়ে গেছে, এখন যাব পরের রেসিপি। ফিরে এলাম 2 ঘন্টা পরে। এখন দেখুন ডোটা কিন্তু ফুলে একেবারে,
ডাবল হয়ে গেছে। তো এখন আমি র্যাপিংটা রিমুভ করে নেব আর ডোটাকে আবার ওইভাবে হাত দিয়ে একটু ভালো করে মাখতে থাকব। এপাশ ওপাশ করে একটু হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। তো ডোটা এখন রেডি হয়ে গেছে। এখন এখানে একটা প্যান নিয়েছি, একটু সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে ডাস্টিং করে নিয়েছি। এখন ডোটাকে আমি প্যানের মধ্যে রেখে এইভাবে শেপ দিয়ে নিয়েছি, একেবারে প্যানটাকে কভার করে নিয়েছি আর সাইড থেকে একটু উঁচু করে রেখেছি সামান্য পরিমাণে। এখন একটা ফোর্কের সাহায্যে আমি এইভাবে পোক করে নেব। হোল পিজার বেসটাকে এইভাবে আমি ফোর্কের সাহায্যে পোক করে নিয়েছি। এখন অ্যাড করে দেব পিজা সস। পিজা সসটা দিয়ে পুরোটাইভাবে স্প্রেড করে নেব হোল পিজার বেসটাকে। এখানে কিন্তু আমি সসটা বাড়িতেই বানিয়েছি, তো এর রেসিপির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেটা ফলো করতে পারেন। অ্যাড করে দিচ্ছি মজারেলা চিজ। এখন অ্যাড করে দেব লম্বা করে কেটে রাখা বিভিন্ন কালারের ক্যাপসিকাম। আপনারা চাইলে অন্য কোনো ভেজিটেবল দিয়েও কিন্তু পিজাটাকে টপিং করতে পারেন। তো এখানে আমি দিয়ে দিয়েছি র ভেজিটেবলগুলো। এখন আমি দিয়ে দিচ্ছি চিকেন ফাজিতাগুলো, যেগুলোকে আমি ফ্রাই করে নিয়েছিলাম চিকেনের সঙ্গে, সেগুলো এখানে আমি অ্যাড করে দিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি গ্রিন কালারের অলিভ আর অ্যাড করে দিচ্ছি উপর থেকে আবারও মজারেলা চিজ। চিজটা কিন্তু খেতে আমরা খুবই ভালোবাসি আর বিশেষ করে পিজার সঙ্গে একটু চিজি না হলে ভালো লাগে না। অ্যাড করে দিচ্ছি অরিগ্যানো আর এখন আমি অ্যাড করে দেব ব্ল্যাক কালারের অলিভ। তো পিজাটা এখানে টপিং করে রেডি করে নিয়েছি, দেখুন দেখতেই কত এখন ভালো লাগছে। তো এখন আমি বেক করে নেব। বেক করার জন্য ওভেনটাকে 190 সেলসিয়াসে রেখে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। তো এখন আমি বেক করতে দেব পিজাটা। খুব সাবধানে রাখতে হবে, এই সময় কিন্তু ওভেনটা অনেক গরম থাকে। এখন আমি ওভেনের টেম্পারেচারটা 190 সেলসিয়াসে রেখে 20 মিনিটের জন্য বেক করতে দেব। তো এখানে দেখুন চিজগুলো মেল্ট হওয়া শুরু করে দিয়েছে আর কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসছে। তো এখানে দেখুন পিজাটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। ফিরে এলাম 20 মিনিট পর, এখন কিন্তু পিজাটা রেডি হয়ে গেছে। এখন ওভেন থেকে আমি রিমুভ করে নিচ্ছি। রেডি হয়ে গেল থিক ক্রাস্টে চিজি চিকেন ফাজিতা পিজা। এখন আমি পিজাগুলোকে এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি। তো এখানে দেখেই বুঝতে পারছেন পিজা বাড়িতে বানানো কতটা ইজি, আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। আই হোপ আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন নেক্সট নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।